ক্যামোফ্লাজ বিশ্বজুড়েই সামরিক ক্ষেত্রে গৃহীত এক চিরায়ত কৌশল। চারপাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে আত্মরক্ষা বা আক্রমণের জন্য সৈনিকরা তাদের বেশভূষার পরিবর্তন করে থাকে। শত্রুপক্ষ যাতে কিছুতেই টের না পায় সেই জন্যই প্রয়োজন নিজেদের লুকিয়ে রাখা। মজার বিষয় হল, সামরিক এই কৌশলটি কেবল বুদ্ধিবৃত্তিক প্রাণী মানুষই ব্যবহার করে না, অন্যান্য প্রাণীরাও করে বা করতে জানে। আত্মরক্ষা বা আক্রমণের জন্য যেসব প্রাণী ছদ্মবেশ ধারণ বা আত্মগোপন করে, সেসব প্রাণীর দৈহিক গড়ন ও রং সাধারণত তাদের পরিবেশের সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়। এদের কেউ কেউ নিজের পরিবেশের সাথে এতটাই চমৎকারভাবে খাপ খাইয়ে নেয় যে আশপাশের গাছপালা বা লতাগুল্ম থেকে তাদের পৃথকই করা যায় না। যে বৃক্ষ শাখায় সে ঘর বেঁধেছে ঠিক তার মতো একই রঙের একটি মাকড়সা, গাছের একটি স্থির শাখার ন্যায় একটি নিশ্চল সাপ, শুষ্ক পাতার রঙের মতো কীট পতঙ্গের পাখা, অথবা যে লতাগুল্মে বাস করে ঠিক তার মতো আকার ও রঙের একটি ব্যাং, এসবই প্রাণীজগতে আত্মরক্ষা বা আক্রমণের উদ্দেশ্যে ব্যবহৃত পরিবেশের সাথে মানানসই বিভিন্ন ক্যামোফ্লাজ পদ্ধতির নজর কাড়া উদাহরণ। দেখুন, হলুদ আভার বনলতায় লুকিয়ে থাকা এই ব্যাঘ্র বাহাদুরকে দেখতে পাওয়া সত্যিই কঠিন। সিংহরা যে বনে বা তৃণভূমিতে বাস করে তাদের গায়ের রং সাধারণত সেরকমই হয়, ফলে সহজেই তারা ঘাস বা গাছপালার আড়ালে নিজেদের লুকিয়ে ফেলতে পারে। ঠিক একজন ছদ্মবেশী সৈনিকের মতো সিংহরাও সন্তর্পণে উদ্দিষ্ট শিকারের খুব কাছাকাছি চলে আসতে পারে। চিতাবাঘও এভাবে তার সহজাত ক্যামোফ্লাজ কৌশল অবলম্বন করে শিকারের অলক্ষেই খুব কাছাকাছি চলে যায়। ব্যাপারটি, শিকার যখন টের পায় তখন ব্যর্থ প্রয়াস ছাড়া কিছুই করার থাকে না।